কৃষকদের পাতা ফাঁদে আটকে প্রায় তিন দিন পড়ে থাকতে দেখা গেল একটি পূর্ণবয়স্ক হনুমানকে। অবশেষে উদ্ধার করল বন দপ্তর। হাওড়া জেলা জুড়ে কৃষি কার্য একেবারে কমে এসেছে, কোনো কোনো জায়গায় একেবারে নিশ্চিহ্ন। তবে বর্তমানে হাওড়া জেলা জুড়ে চাষবাস বন্ধ হবার অন্যতম কারণ, কৃষকরা অতিষ্ঠ হয়ে পড়েছে বুনো শুয়োরের তাণ্ডবে। যত্নে লালিত পালিত ফসল বেমালুম নষ্ট করছে বন্য শুয়োরের দল। দ্রুত গতিতে বংশবৃদ্ধির ফলে দিনে দিনে বেড়ে চলেছে ক্ষতির পরিমাণ। বাধ্য হয়ে দেখা যাচ্ছে কৃষকেরা শুয়োর আটকাতে ফাঁদ পাচ্ছে, সেই ফাঁদে আটকা পড়ছে কখনো শিয়াল, গন্ধ বকুল, বাঘরোল হনুমান। পাঁচলা দেউলপুর বিড়ের বাগান এলাকায় ফাঁদে আটকে প্রায় তিন দিন পড়ে থাকতে দেখা গেল একটি পূর্ণবয়স্ক হনুমানকে। স্থানীয় সূত্রে জানা যায়, গত বুধবার সকালে নজরে আসে একটি হনুমান ফাঁদে আটকে রয়েছে। এলাকার মানুষ প্রাণীটিকে উদ্ধার করতে চেষ্টা করলেও পারেনি। বুধবার বনদপ্তরকে খবর দেওয়া হলেও কোনো সহকর্মীরা রাজি হননি উদ্ধার করতে। একাধিকবার বন বিভাগের যোগাযোগ করার পরও শুক্রবার বেলা 12টা নাগাদ হনুমানটিকে উদ্ধার করে বনদপ্তর। এই মুহূর্তে আমরা রয়েছি হাওড়ার দেউলপুরে, পাঁচলা কেন্দ্রের দেউলপুরে। আজকে একটি গুরুত্বপূর্ণ খবর আমরা তুলে ধরব। এই মুহূর্তে দেউলপুরের যে জলাভূমি, সেই জলাভূমির একটি স্থানে আমরা দাঁড়িয়ে রয়েছি, ঘন জঙ্গল। ক্যামেরা পার্সনকে আমরা বলবো, একটু দেখানোর চেষ্টা করব যে পরিবেশ একেবারে ঘন জঙ্গল। এই রকম পরিবেশে বন্য প্রাণীদের থাকার একেবারেই উপযুক্ত পরিবেশ। সেই জায়গায় আজকে যে ছবি আমরা দেখাবো, একটি পূর্ণবয়স্ক হনুমান ফাঁদে আটকে পড়েছে। কিভাবে ফাঁদে আটকালো, কারা এই ফাঁদ বসালো, এখনো পর্যন্ত সঠিক তথ্য জানা যায়নি। তবে এলাকার মানুষ হনুমানটাকে বাঁচানোর জন্য আপ্রাণ চেষ্টা করছে। গত দুই দিন আগে অর্থাৎ বুধবার এই হনুমানটা এখানে আটকে পড়েছে সকালবেলা কিছু মানুষের নজরে আসে। তারপর থেকে এলাকার মানুষ চেষ্টা করে কিভাবে এই প্রাণীটাকে উদ্ধার করা যায়। তার জন্য তারা প্রথমত প্রাথমিকভাবে তারা চেষ্টা করে নিজেরাই খোলার জন্য। তাদের কাছে উপযুক্ত সরঞ্জাম না থাকার সেটা খুলতে পারেনি। এই যে হনুমান আটকে রয়েছে, কবে থেকে আটকে রয়েছে হনুমানটা? পড়েছে আগামী দিন, আগামী পরশু দিন, মানে আজ নিয়ে তিন দিনে পড়ে গেল। খবর দেওয়া হয়েছিল আমাদের এখানে, সাধারণত বাপ্পাদা থাকে, বাপ্পাদাকে খবর দেওয়া হয়েছে। বাপ্পাদা আপ্রাণ চেষ্টা করেছে খবর দেওয়ার জন্য, এখনও পর্যন্ত এসে পৌঁছায়নি। তাই নিয়ে আমরা খুবই চিন্তা আছে। আমরা কলা ফলা ভেঙে দিলাম খাওয়ার জন্য, দু তিন দিন তো কিছু খেতে পাচ্ছে না। যে বনদপ্তর কী বলছে? বনদপ্তর কী বলছে, আমাদের ওপর দাদা বাপ্পাদা আছে, এখনও সেই মুহূর্তে আমাদের ফাইনাল খবর আসেনি আমাদের কাছে। মানে যাক, প্রায় দুদিন পার হয়ে গেছে, তিন দিনে পড়েছে, তিন দিনে আমাদের পড়েছে, এখনও পর্যন্ত লোক আসছে না। বাপ্পাদা বলেছে আমরা আপ্রাণ চেষ্টা করছি, কিন্তু আমরা সেইভাবে এখনও লাইন পাচ্ছি না। উনি পশুপ্রেমী? হ্যাঁ। আচ্ছা, মানে উনি আমাদের এখানকার কিসে কাজ করে জানা, প্রচণ্ড পশুপ্রেমী বাপ্পাদা আমাদের। হ্যাঁ। আচ্ছা, মানে ওর খুব চিন্তায় আছে, আপ্রাণ চেষ্টা করছে, আমাদের করে আশ্বাস দিয়েছে যে ছাড়িয়ে দেওয়া হবে। তা আমরা যেমন বললাম দুদিন কিছু খেতে পেতে পাচ্ছি না, বাপ্পাদাই যুক্তি দিল তাহলে একটা গাছের, এখানে তো অনেক কলা গাছ আছে, কিছু দেওয়া যাক, তা কলা দিতে খাচ্ছে। যে আপনারা এলাকার মানুষ তিন দিন ধরে এই প্রাণীটি আটকে রয়েছে, বনদপ্তরের কর্মীরা বা বনদপ্তরের পক্ষ থেকে এখনও কোনো পদক্ষেপ নেওয়া হয়নি, পশুটাকে দেখে আপনাদের মানসিকতা কী মনে হয়? পশুটাকে খুবই আমাদের দুঃখ মনে হচ্ছে, নিজেদের চিন্তা ভাবনা তো হচ্ছে। এবার কিছু তো ওর কাছে যাওয়া যাচ্ছে না, আমাদের কাছে তো কোনো তো অস্ত্র নেই যে ওকে ছাড়াবো, আমরা কোনো রকম কিছুই করতে পারবো, কাছে যাওয়াই যাচ্ছে না, এতটাই ও মানে রাগি হয়ে আছে। কিসে আটকেছে ওটা? সাধারণত কোনো বাইকের ক্লাসের তার, সেই ধরনের কিছুতে আটকে। কেন এখানে দেওয়া হয়েছে? হ্যাঁ, কিছু কিছু বদমাইশ ছেলেরা শর্ট ধরার জন্য ফাঁদ ফেলছে, তা কে তো ফেলতে এইভাবে এত মনের মধ্যে দেখা যায়নি, বসিয়ে গেছে, কিন্তু হনুমান যেতে গিয়ে পড়ে গেছে। আপনার নাম? আমার নাম মাধব দাস। দাদা, কবে থেকে এরকম অবস্থা হনুমানটি? হনুমানটা গত পরশু দেখা গেছে, তার আগের দিন হনুমানটা এই শুয়োরদ্বারার ফাঁদের মধ্যে পড়েছে। এবার সমস্যা হচ্ছে যে শুয়োরের একটা বিশাল সমস্যা আছে, এই হঠাৎ করে এই যে ফেরাল শুয়োরগুলো এরা পরিমাণে এত বেড়েছে, চাষ আবাদ কৃষি সব বন্ধ হয়ে গেছে। এবার কৃষকেরা বাধ্য হয়েই ফাঁদটা দিচ্ছে, এবার সেই ফাঁদেতেই হনুমানটা আটকে গেছে দেখা যাচ্ছে। যে কোনো সরকারকে দুটো কাজের মধ্যে একটা কাজ করতে হবে, হয় আপনারা শুয়োরটাকে তাড়ানোর ব্যবস্থা করুন বা কোনোভাবে এটাকে সরিয়ে দেওয়ার ব্যবস্থা করুন, আর না হলে
এই যে শুয়োর ধরার ফাঁদেতে যে বন্য প্রাণীরা পড়ে আটকে যাচ্ছে, মারা যাচ্ছে, তাদেরকে রেস্কিউ করার ব্যবস্থা করুন, উদ্ধার করার ব্যবস্থা করুন, দুটোর মধ্যে কোনোটাই হচ্ছে না। মুশকিলের ব্যাপার হচ্ছে এটাই। হ্যাঁ, হঠাৎ করে এই কভারেজ দেওয়াটা, মানে ফরেস্ট চেয়ে ডাকলেই চলে আসতো বা এইগুলোকে উদ্ধার করে নিয়ে যেত, হঠাৎ করে সেই জিনিসটা বন্ধ হয়ে গেছে। হ্যাঁ, আমরা দেখছি গোটা হাওড়া জেলা জুড়েই বিভিন্ন জায়গা থেকে যত কল আসছে, ফরেস্ট কিন্তু সেইভাবে আর রিয়্যাক্ট করছে না। সব জায়গা থেকেই কভারেজ দিতে পারবো না এই সব কিছু বলে দেওয়া হচ্ছে। হ্যাঁ, এবার এটা কেন হচ্ছে আমরা জানি না, কিন্তু মানুষ খুব বিপদের মধ্যে আছে। এই এলাকার যে এই প্রাণীটি আটকে রয়েছে গত 3 দিন ধরে, ফরেস্টকে জানানো হয়েছিল? হ্যাঁ, নিশ্চয়ই জানানো, গত পরশু ফরেস্টকে জানানো হয়েছিল। কি উত্তর এসেছে? উত্তর, সদ উত্তর কিছু পাওয়া যায়নি। হ্যাঁ, তবে ফরেস্ট এই ব্যাপারটা, এখানে যে এই প্রাণীটা উদ্ধার হয়ে আছে সেটা ফরেস্টকে ছবি সমেত পাঠানো হয়েছিল, ওনারা দেখেছেন। হ্যাঁ, কিন্তু কোনো রকম রিয়্যাক্ট করেননি। এইবার আবার জানানো হয়েছে, স্থানীয় ছেলেরা প্রাণীটাকে বাঁচানোর চেষ্টা করছে, সেখান থেকে যেখান থেকে সেখান থেকে ফলমূল এনে দিচ্ছে, জল খাওয়ার চেষ্টা করছে, কিন্তু প্রাণীটা অত্যন্ত মানে রেগে আছে এবং তার বেশি সামনে যাওয়াও যাচ্ছে না, কেউ আহত হতে পারে। এটা তো সাধারণ মানুষের কাজ না, এটা যাদের ট্রেনিং আছে তাদের কাজ, মানে ফরেস্টের কাজ। তো ফরেস্ট যদি তার কাজ না করে তাহলে আর কী হবে? মানে এই যে কৃষকেরা এটা দিয়ে যাতায়াত করে দেখা যাচ্ছে, রাস্তার উপরেই পড়ে যায়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আক্রান্ত হতে পারে। হ্যাঁ, কৃষকেরাও আক্রান্ত হতে পারে। শুয়োরের সমস্যাটা তো মেটাতে হবে, শুয়োরের সমস্যাটা কেউ মেটানোর কথা ভাবছে না, অদ্ভুত ব্যাপার। শুয়োরের সমস্যার জন্য পুরো হাওড়া জেলা জুড়ে কৃষিকাজ বন্ধ হয়ে যাওয়ার জোগাড় হয়ে গেছে। আমি দেখে গেছি এরম এরম করে তেড়ে আসছে আর কি, দাঁত বার করছে আর কি। আমি ভয়ে কী করে যাবো, করে ওর কাছে আসতে পারিনি আমি। আমার পেসমিকার বসানো আছে তো মুখে। কবে থেকে দেখছেন হনুমানটাকে? আমি দেখেছি পরশু দিন থেকে। একই জায়গায় আছে? একই জায়গায় আছে। ও ভয়েতে ডান মাছি ফাল মাছি আছে। আপনারা খুলতে চেষ্টা করছিলেন? আমি চেষ্টা করিনি, আমি চেষ্টা করবো কি, ও তো খালি তেড়ে আসছে। এলাকার লোকেরা চেষ্টা করছিল? হ্যাঁ, ও তো আমাকে তেড়ে আসছিল বলে আমি ভয়ে করিনি। আচ্ছা, যা করে এখনো ওরকম করছে, মানে একই জায়গায় আছে? একই জায়গায় আছে। খাবার দিচ্ছেন আপনারা? আমি তো আমি মনে করি যে এমনি আছে আর কি, বসে আছে আর কি। পাগল হয়ে গেলে তো আপনি বলে থাকে তো, আমার এই কুঁড়েটা না যখন এটা ছিল নি, হনুমান এসে ভেতরে ঢুকে যাচ্ছে, দেখিনি ফাঁদে পড়েছে। ওরা দেখে ওখানে একজন দেখে বলছে উদ্ধার হয়নি তো উদ্ধার। আপনার নাম? আমার নাম সাতকড়ি দে। দাদা, হনুমানটা কতদিন ধরে আটকাছে? কেন হনুমানটা 3 দিন ওই শুয়োর ধরার জন্যই ফাঁদটা ফেলা হয়েছিল। কারা ফেলেছিল? আমাদের এখানে চাষি, আমরা সবাই মিলে এত উৎপাত করছে যা আমাদের বাঁচবার মতো নয়। আমরা চাষি লোক, চাষ করে খাই, সেটা কিছু করা যাচ্ছে না। আমফান জ্বরে সব ক্ষতি হয়ে গেছে, গাছন হবে সেটাও করতে পারছি না। মানে এতটাই শুয়োরে ক্ষতি করছে? শুয়োরে প্রচুর বুনো শুয়োর, একটা দলে 50-60টা করে আছে। এই যে হনুমান 3-4 দিন পড়েছে, বন দপ্তরে খবর দিয়েছিলেন? হ্যাঁ, কবে খবর? বন দপ্তরকে খবর দেওয়া হয়েছে, ওরা তো 3 দিন আটকানো আছে। মানে 3 দিন পরে এসছে? 3 দিন পরে আসছে। আপনি কি? আমরা তো অনেকবার ফোন করা হয়েছে, এ করা হয়েছে, ওরা কোনো কথা গ্রাহ্য করছে না। এই 3 দিন পরে আজকে এলো। আপনার নাম? আমাদের এই শুয়োর তলায় ওপরে হনুমান যে ক্ষতি করছি, আমরা চাষি বলে বাঁচার মতো রাস্তা নেই। যে একটা চাষ থেকে বোনের বে মেয়ের বে অনেক কিছু করা হয়েছে, এখন আর হচ্ছে না, এখন আর হচ্ছে না। মানে কিন্তু একটু কলামূলক কিছুই পাচ্ছি না। আমার নাম মৃত্যুঞ্জয় বাংলা। হনুমানটাকে উদ্ধার করতে দেন, আপনাদের কাছে কবে খবর দেওয়া হয়েছিল? খবর তো আমরা আজকেই পেয়েছি। আমরা এলাকা সূত্রে বলা হচ্ছে যে গত পরশু দিন খবর দেওয়া হয়েছে। আমরা আজকে খবর পেয়েছি, আজকে খবর পেতেই আমরা মানে বলতেই আমরা চলে আসছি এখানে। কিন্তু এলাকার মানুষ জানাচ্ছে গত পরশু দিন দেখা পরেই বন দপ্তরে খবর দেওয়া হয়েছিল। এত সময় লাগলো কেন? কিছু জানি না স্যার, আমরা তো খবর পাইনি, না পাওয়া পর্যন্ত আমরা তো এখানে আসতে পারছি না। এলাকার মানুষ যেটা বলছে, মানে বন বিভাগের পক্ষ থেকে এরকম উদ্ধার করতে আসে একটু সময় লেগে যাচ্ছে। সময় তো একটা গাড়ি, আমাদের তো ঠিকঠাক গাড়ি থাকে না, গাড়িকে বয়ে করতে আর করতে অনেক সময় লেগে যায় আমাদের। এই ক্ষেত্রে এখানে প্রায় 48 ঘন্টা পার? 48 ঘন্টা সেটা তো আমি বলতে পারছি না ঠিক। আমি মানে আপনাদেরকে আজকে জানানো হলো? আজকেই জানানো হয়েছে। কিন্তু এলাকার মানুষ যেটা জানাচ্ছে, গত পরশু দিন বন দপ্তরে খবর দেওয়া হয়েছিল এই হনুমান আটকে পড়ার জন্য।
সেটা আমরা আজও পর্যন্ত আমরা খবর হয়ে আজকে খবর পেতেই আমরা মানে বাধ্য আমাদের করে আসতে শুধু এই ক্ষেত্রে নয় একাধিক বিষয়ে কিন্তু সময় লেগে যাচ্ছে বন্য পশু উদ্ধার করতে। এটা আমাদের গাড়িটা হচ্ছে খুব সমস্যা হয়ে গেছে, আমাদের নিজে তো গাড়ি তো নেই, এবার উনি ভাড়া কাটতে যায়, ওনাকে ফোন করতে গেলে ওনার দেরি হয়ে যায়, এবার আমাদের ব্যস্ত এখানে দেরি হয়। মানে গাড়ির জন্যই এত সময় লেগে যাচ্ছে? এতক্ষণ সময় লাগছে। আপনার নাম? আমার নাম হচ্ছে হরিদাস ভূমি। 48 ঘন্টা কেটে যাবার পরেও এখানে এসে হাজির হয়নি বন বিভাগের কোনো কর্মী। আজ শুক্রবার, এলাকার মানুষ জানাচ্ছে এই প্রাণীটি কত প্রায় 3 দিন অনাহারে রয়েছে। কিছু সহৃদয় মানুষ খাবারের ব্যবস্থা করেছে, তবে এখনো পর্যন্ত সেই তারই আটকে রয়েছে। বন বিভাগের ভূমিকা নিয়ে প্রশ্নচিহ্ন এলাকার মানুষের মধ্যে। হাওড়া থেকে পলাশ সানার সঙ্গে রাকেশ মাইতি, টাইমস বাংলা।